তো আমরা জটিল সংখ্যার আসলে প্রকাশটা দেখেছি, যে জটিল সংখ্যাকে এ প্লাস আই বি আকারে প্রকাশ করা হয়। তো আমরা যদি একটা এক্স এক্সিস আর একটা ওয়াই এক্সিস আঁকি, এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস আর এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এক্স প্রাইম আর ওয়াই প্রাইম। সো এখন যদি আমি একটা জটিল সংখ্যাকে প্রকাশ করতে চাই, ধরা যাক এটা হচ্ছে আমার ওই জটিল সংখ্যাটা যেটা হচ্ছে এ প্লাস আই বি, ওকে, এটা হচ্ছে সেই জটিল সংখ্যাটা, অন্য কালার দেই। তো তার মাঝখানে এতটুকু অংশ হবে এ। আই ধারা আসলে কি প্রকাশ করছে? আই ধারা প্রকাশ করা হচ্ছে এটা ইমাজিনারি নাম্বারের দিকে, আর আমরা বলতে পারি এই অংশটা হচ্ছে বি। ইমাজিনারি নাম্বারের দিক কোনটা? এই যে ওয়াই এক্সিস বরাবর যেটা, সেটাই হচ্ছে ইমাজিনারি নাম্বারের দিক। তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাটা হচ্ছে এ প্লাস আই বি, ওকে। তাহলে আমরা এটা বলতে পারছি এ প্লাস আই বি। তো এখন এই জিনিসটা কি আমরা অন্যভাবে প্রকাশ করতে পারি যদি আমরা জানি এই থিটাটা কত, মধ্যবর্তী কোণ থিটা কত? যেটা আমরা দেখেছি যে আমরা এখন এটাকে যেভাবে প্রকাশ করলাম সেটা কিন্তু কার্টেসিয়ান স্থানাঙ্ক অনুসারে। তারপরে আমরা যেভাবে কাজটা করব সেটা হচ্ছে আমরা পোলার স্থানাঙ্ক আকারেও একে প্রকাশ করতে পারি। তো সেই কাজটা আমরা কিভাবে করতে পারি? আমরা জানি যে এর একটা ভ্যালু থাকবে, এর একটা ভ্যালু আছে, এই যে আমাদের এটার, সেটা হচ্ছে মনে করি আর। তাহলে আমার একে আমরা বলতে পারি আর কস থিটা। আমরা আগের ভিডিওতে তো এই জিনিসটা সম্পর্কে আলোচনা করেছি। আর বি কে বলা হয়, বলা যায় আর সাইন থিটা, যেটা হচ্ছে বি এর মান। তারপরে আমরা যে কাজটা করতে পারি আর কস থিটা, আর আসলে কি বোঝাচ্ছি? আর বোঝাচ্ছি যে আমাদের এই যে এতটুকু অংশটা, এই অংশটা যেটা ধরা আমাদের ইমাজিনারি নাম্বারটার মডুলাসকে বোঝাচ্ছে, অর্থাৎ যেই পয়েন্টটা ইমাজিনারি নাম্বার নির্দেশ করছে আমাদের রেফারেন্স অর্থাৎ জিরো বিন্দু থেকে পয়েন্ট থেকে তার দূরত্বটাকে বোঝাচ্ছে। সো আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা, আর এটা দ্বারা বোঝানো হচ্ছে পুরো কমপ্লেক্স নাম্বারটাকে। আমরা ইমাজিনারি নাম্বার, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, তো আমি কয়েকবার ইমাজিনারি নাম্বার বলে ফেলতে পারি, কিন্তু এটা আসলে কমপ্লেক্স নাম্বার, এর এই পার্টটা ইমাজিনারি আর এই পার্টটা হচ্ছে রিয়েল পার্ট। তো এখন এতটুকু হচ্ছে রিয়েল পার্ট, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, এই পুরো নাম্বারটা একটা কমপ্লেক্স নাম্বার। আর এই কমপ্লেক্স নাম্বারের এই পয়েন্টটা নির্দেশ করছে কমপ্লেক্স নাম্বারটা, এবং মূল রেফারেন্স পয়েন্ট থেকে এই কমপ্লেক্স নাম্বারটা যে নির্দেশ করছে সেই বিন্দুটার দূরত্বকে আমরা বলে থাকি আর, এবং সেটা হচ্ছে মডুলাস, আমাদের কমপ্লেক্স নাম্বারের মডুলাস, আর কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে এটা, ওকে। আর এই যে আমরা যে থিটাটা পাচ্ছি, এই থিটার পরিচয় কি? এই থিটাকে বলা হয় আর্গুমেন্ট, এই থিটাকে বলা হয় আর্গুমেন্ট। তো আমাদের ধরা যাক কোনো একটা নাম্বার দেয়া আছে আর্গুমেন্ট, কোনো একটা নাম্বার দেয়া থাকলে আমরা কীভাবে, আমাদের কাছে কোনো একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, যেমন ধরা যাক থ্রি প্লাস ফোর আই, রাইট, ওকে। তাহলে আমরা এই সংখ্যাটার আর্গুমেন্ট কিভাবে বের করব? ধরা যাক আমাকে বলা হলো এর মডুলাস বের করতে এবং আর্গুমেন্ট বের করতে। আমরা খুব সহজেই এর মডুলাস বের করে ফেলতে পারি। তো এর মডুলাসটা আসলে কত হবে সেটাকে আমরা বলা যায় যে এই যে তিন, আমরা জানি এই অংশটাকে বলা হয় এ আর এই অংশটাকে বি বলা বলছি আমরা, আর এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি আর ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের উপরে একটা রুট হবে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই সংখ্যাটারও, কমপ্লেক্স নাম্বারটারও মডুলাস হবে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার রুট, যার ভ্যালু হচ্ছে ফাইভ। মডুলাস সবসময় একটা পজিটিভ নাম্বার হবে, ওকে, সবসময় একটা পজিটিভ নাম্বার হবে। এখন আমরা এটার আর্গুমেন্ট বের করব, থিটার ভ্যালু বের করব। সেটা আমরা কিভাবে করতে পারি? আমরা এই পাশ দিয়ে থিটার ভ্যালু বের করি। তাহলে আমরা একটা জিনিস জানি, এখানে থ্রিটা কি, এটা ধারা, এটা যদি থিটা হয় এটা কি বোঝাচ্ছে? এটা আমাদের লম্ব বোঝাচ্ছে, আর এটা বোঝাচ্ছে ভূমি, ঠিক আছে। তো লম্ব বাই ভূমি তো আমরা জানি ফোর বাই থ্রি, লম্ব বাই ভূমি কি? ট্যান থিটা, ট্যান থিটা, ওকে, লম্ব বাই ভূমি মানে ফোর বাই থ্রি। তাহলে থিটার ভ্যালু কত? থিটা ইজ ইকুয়াল টু আমাদের ট্যান ইনভার্স
4 বাই 3, এটাই হচ্ছে আমাদের থিটার ভ্যালু। তো এটাই হচ্ছে আমাদের থিটার ভ্যালু। তো আমরা আসলে থিটার ভ্যালুটা কিভাবে বের করে ফেললাম এবার সেটা একটু দেখি। আমরা এই যে থিটা, এই থিটার ভ্যালু বের করলাম আমার 4/3 ইউজ করে, অর্থাৎ আমার ট্যান থিটা ইউজ করে এটা বের করে ফেলেছি। তো এখন আমরা কি আবার দেখি আরেকটা সংখ্যা, আমরা এবার দেখলাম যে সেটা হচ্ছে 5/3, আমাদের আর্গুমেন্ট, সরি 5/3 না, 3+5i এরকম দেওয়া আছে। ওকে, 3+5i দেওয়া আছে, এটা আমরা ধরে নেই। তাহলে আমি এই বরাবর বাস্তব সংখ্যা বরাবর তিন ঘর আগাবো, সেটাই বলে দেওয়া হয়েছে, 1, 2, 3। আর ইমাজিনারি নাম্বার বরাবর পাঁচ ঘর আগাতে বলা হয়েছে। মানে আসলে ইমাজিনারি নাম্বারটা, আইটা একটা ইউনিট হিসেবে কাজ করছে, যেটা আমাকে বলছে যে তুমি বাস্তব সংখ্যার সাথে পারপেন্ডিকুলারে পাঁচ ঘর যাও, 1, 2, 3, 4, 5। সো এই যে এই পয়েন্টটাই হচ্ছে আমার সেই বিন্দুটা। তো এখানে একটা থিটা আছে, তো এটা যদি থিটা হয় তাহলে আমরা এখানে এর ভ্যালু বলতে পারি, এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে ভূমি, লম্বর ভ্যালু হচ্ছে 5 আর এটা হচ্ছে 3। তো আমার 5/3 হচ্ছে ট্যান থিটা, এর ভ্যালু হচ্ছে ট্যান থিটা। এভাবে আমরা থিটার মান বের করে ফেলতে পারি। কিন্তু আমাদের কি কেউ বলেছে যে আমরা থিটাটা এইভাবে বিবেচনা করতে হবে, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে আমার থিটা বিবেচনা করতে হবে? আমরা কি অন্যভাবে থিটা বিবেচনা করতে পারি না? আমরা কি এরকম ঘুরিয়ে থিটা বিবেচনা করতে পারি না আর্গুমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে? যখন আমরা কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্টের কথা বলি তখন সবভাবেই আসলে ঘোরা যায়। এটা আমরা এইভাবে ঘুরতে পারি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এইভাবে, অর্থাৎ ধনাত্মক দিকের সাপেক্ষেই আমাকে সবসময় ঘুরতে হবে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে আমি চাইলেই ওয়াই অক্ষ থেকে ঘোরা শুরু করতে পারবো না, আর এক্স প্রাইম অক্ষ থেকে ঘোরা শুরু করতে পারবো না, জাস্ট এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে, ঋণাত্মক দিক থেকেও না, ধনাত্মক দিক থেকে ঘোরা শুরু করতে হবে। এখন কোন দিকে ঘোরা যায়, এটা হচ্ছে ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ, কোন দিকে আমরা এই জিনিসটা ঘুরতে পারি। আমরা কি এভাবে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবো নাকি ক্লক ওয়াইজ ঘুরবো? আসলে এখন একটা জিনিস দেখা যাক, একটা পয়েন্ট আছে এইখানে, এটা একটা কমপ্লেক্স নাম্বার প্রকাশ করছে, এইভাবে আমি প্রকাশ করলাম। তো প্রথমত আমি এই এক্সাম্পলটা নিয়ে কথা বলি। তো এই উদাহরণটা নিয়ে যদি আমরা বলি তাহলে আমরা দেখলাম যে এইখানে আমি এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরেছি। আরেকটা কালি দিয়ে দেখাই, অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরেছি। এখন আবার আমি চাইলে এরকম করেও ঘুরে আসতে পারতাম। তাহলে আমরা কোন কাজটা আমার আসলে বেশি, আমরা অনেক কম পরিশ্রমে করতে পেরেছি? অবশ্যই আমার অ্যান্টি ক্লক ওয়াইজ যে আমরা ঘুরেছি সেখানে আমরা কম পরিশ্রম করেছি, আর এই জিনিসটা বেশি সুন্দর দেখায়। এভাবে তেরা বেখা করে এত ঘুরিয়ে যে কোন ধরাটা আসলে খুব একটা সুন্দর দেখায় না। প্লাস আমাদের বলতে পারি যে এই জিনিসটার ক্ষেত্রে আমাদের অনেক বেশি অ্যাডভান্টেজ আমরা পাচ্ছি, বা অনেক কম কোণ ধরেই কিন্তু আমরা সুবিধাটা বেশি পাচ্ছি। এটা কমপ্লেক্স করে বা ঘুরিয়ে চিন্তা করা আমার দরকার হচ্ছে না। এখন যদি এটা এখানে থাকে, এটা কমপ্লেক্স নাম্বার যদি নির্দেশ করে, তাহলে আমরা বলতে পারি যে আমার এতটুকু ঘুরলেই বেশি ঘোরা হচ্ছে আবারও, আর এখানে কম ঘোরা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে যত কম ঘোরা যায় তত জিনিসটা সুন্দর দেখায়। তো এখন যখন এইখানে আছে তখন আমি কিভাবে ঘুরব? তখন এইখান থেকে এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে যদি আমি ঘোরা শুরু করি তাহলে এটা তো আবার ওই ঘুরিয়ে আমি কান ধরলাম, অনেকটা এরকম অবস্থা। তার চেয়ে বরং আমরা এইখান থেকে ঘুরলে সবচেয়ে সুন্দর দেখায়। এবং আমরা এই জিনিসটাকে আসলে প্রিন্সিপাল ভ্যালু বলি, কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্টের প্রিন্সিপাল ভ্যালু। যখন আমরা কম সময়ে বা আমরা বলতে পারি যে আমরা কম এফোর্ট প্রয়োগ করে সেই পয়েন্টটাতে পৌঁছতে পারি বা কম কোণ তৈরি করে, তাহলে প্রথম চতুর্ভাগ আর দ্বিতীয় চতুর্ভাগে যদি সংখ্যাটা থাকে তাহলে আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কিভাবে ঘুরবো? আমরা ঘুরবো অ্যান্টি ক্লক ওয়াইজ। আর যখন তৃতীয় আর চতুর্থ চতুর্ভাগে থাকে তখন আমরা ক্লক ওয়াইজ ঘুরবো। তো তাহলে আমরা দেখছি আমাদের যেই জায়গা থেকে সুবিধা হয় ওইখান থেকেই আমরা যাব, কম এফোর্ট প্রয়োগ করে আমরা যেতে পারি। তাহলে এই যে ভ্যালুটা সবসময় -π থেকে, আমাদের থিটার যে ভ্যালু সেটা -π থেকে, থিটার ভ্যালু -π থেকে পাই এর মাঝে থাকছে। ওকে,
কারণ কি, এটা এইখানে তো পাই, এখানে জিরো থেকে পাই এর মাঝখানে থাকছে, আর এখানে এই আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস পাই থেকে আবার জিরো এর মাঝে থাকছে, তো আমরা বলতে পারি রেঞ্জটা হচ্ছে পাই থেকে মাইনাস পাই। এটা যদি আমি একটা নাম্বার লাইন দিয়ে এরকম করে দেখাতে চাই, তাহলে জিনিসটা এরকম, জিরো পাই টু পাই মাইনাস পাই মাইনাস টু পাই এরকম। সো আমরা চাইলে আসলে জিরো থেকে টু পাই বিভিন্নভাবে কল্পনা করতে পারি, বাট আমরা এটাকে প্রিন্সিপাল ভ্যালু বলা হয়, আর এটা বেশি এফিশিয়েন্ট এবং এভাবেই আসলে একটা কনভেনশন যে আমরা আর্গুমেন্টকে প্রকাশ করছি জটিল সংখ্যার এতটুকু রেঞ্জের মাঝখানে। আমরা চাইলে কিন্তু এরকম 14 মাথা ঘুরেও আসতে পারতাম, তাতেও কোনো সমস্যা ছিল না, ছিল না, এবং সেই সময় আমাদের ওইটা আর্গুমেন্টটা রাইট ছিল। শুধু একটা মাত্র কন্ডিশন, সেটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘুরতে হবে, যেদিক দিয়েই তুমি ঘুরো এটা কোনো ম্যাটার না, তুমি কি 100 বার ঘুরে তারপর আসছো, তারপরেও আমাদের আর্গুমেন্ট রাইট হবে। বাট আমরা সবসময় প্রিন্সিপাল ভ্যালুর কথা যদি বলি, বা আমরা চেষ্টা করবো সবসময় আমাদের কম এফোর্ট প্রয়োগ করে ওই বিন্দুটাতে যাতে পৌঁছানো যায়। তো এখন আমরা আসলে জিনিসটার কথা চিন্তা করি, এইখানে অন্য একটা সংখ্যা নিয়ে কাজ করি আমরা, ধরা যাক আমার কাছে একটা সংখ্যা আসলো, সেটা হচ্ছে -3 + 5i। তো এর ভ্যালুটা আমরা কিভাবে বের করব, তাহলে আমরা এটা বের করার চেষ্টা করি। প্রথমত আমরা আঁকি, আমরা দেখতে পাচ্ছি যে বাস্তব সংখ্যায় -3 আছে, সো এক্স এর দিকে পেছনে 3 ঘর আগাবো, আর আমরা ওয়াই অক্ষ বরাবর, মানে ইমাজিনারি 1 2 3 4 5, ইমাজিনারি এক্সিস বরাবর 5 ঘর আগাবো। সো এইটাই হচ্ছে আমার সেই সংখ্যাটা, ওকে ভালো করে আঁকি সেই নাম্বারটা। সো এখন আমরা বলতে পারি এই নাম্বারের এই অংশটা হচ্ছে আমার রিয়েল, না সরি ইমাজিনারি, আর এতটুকু হচ্ছে আমার রিয়েল অংশ। তাহলে আমি এর যে থিটাটা বের করতে চাই, আমরা সবসময় জানি যে থিটা আমার যেইখান থেকে বের করবে করতে হবে সেটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে। তাহলে আমরা এখন বলি এইভাবে আগাবো, না এখানে বেশি এফোর্ট প্রয়োগ করতে হয়েছে, তার চেয়ে বরং আমি এইভাবে কাজটা করব। তাহলে এই কোণটার ভ্যালু আমরা কিভাবে বের করব, তো ফার্স্ট অফ অল আমি একটা জিনিস চিন্তা করি, আমরা আসলে এখানে যেই থিটাটা বের করব, আমি যদি এখানে এটা হচ্ছে আমার মনে করি থিটা, ওকে, বা এটাকে থিটা না ধরে এটাকে আমি অন্য কিছু ধরি, আর্গুমেন্টকে আমি ধরলাম এখন আলফা, আর এটাকে আমি থিটা ধরলাম, বা আর্গুমেন্টকে থিটা এটাকে আলফা হোয়াট এভার করলাম। তাহলে এখন দেখা যায় যে আমার এখানে এই অংশটা হচ্ছে 5, অর্থাৎ আমার লম্ব হচ্ছে 5 আর এটা হচ্ছে -3। তাহলে আমরা যদি লম্ব বাই ভূমির কথা বলি, তাহলে সেটা হচ্ছে 5 - 3। তো এখন আমরা এই জিনিসটা পেলাম, তো আমরা করব কি, এটা সমান আমরা কি পেলাম, এটা সমান আমরা পেলাম ট্যান অফ থিটা, ট্যান থিটা। আমরা কিন্তু আমাদের ট্যান থিটা সমান এটা পেলাম, আমরা কি আমাদের এই আলফাকে পেয়েছি, যেটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট, আমরা কিন্তু আমাদের আর্গুমেন্টটাকে পাইনি, আমরা পেয়েছি থিটাকে, কিন্তু আমার দরকার তো আমাদের আর্গুমেন্ট আলফাকে, তাহলে এটা দিলে আমার হবে না। তাহলে আমরা যদি বলি থিটা ইজ ইকুয়াল টু, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 5 - 3। তো এখন আমরা কি বলতে পারি, তো এখন আমরা সিম্পলি বলতে পারি যে আমাদের এটা হচ্ছে মূলত 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে আমাদের থিটা বাদ দিলেই তো আমরা আলফা এর ভ্যালু পেয়ে যাচ্ছে, 180 - থিটা ইজ ইকুয়াল টু আমাদের আলফা। তো এখন আমি আমার ক্যালকুলেটারে ট্যান ইনভার্স বসিয়ে, সরি ট্যান ইনভার্সটা দিতে ভুলে গেলাম, আমি মানটা বের করার চেষ্টা করি। ট্যান ইনভার্স এখানে আমি দিলাম -5, ও এখানে একটা মাইনাস আছে, -5 ও আগে দিয়েছিলাম, যাই হোক এটাকে লাগিয়ে দিই -5, আর নিচে হচ্ছে 3। সো ভ্যালুটা আসছে হচ্ছে -59.036 ডিগ্রি এরকম, আর আমরা বলতে পারি -59.4। তো এখন যদি এই ভ্যালুটা আমি এখানে বসাই, তাহলে তো 180-র সাথে আরও 54 যোগ হয়ে যাবে, ঠিক না? তাহলে ক্যালকুলেটারে কেন এই জিনিসটা আসছে, কারণ আমরা এই জিনিসটা এক্সপ্লেইন করি, ক্যালকুলেটারে আর ট্যান থিটার ক্ষেত্রে
প্রোগ্রাম করা থাকে যে এইখান থেকে এই যে রেঞ্জের মাঝখানে ভ্যালুগুলোকে প্রকাশ করতে। ক্যালকুলেটর কিন্তু দেখছেন, ক্যালকুলেটর 5/3 দেখছে, -5/3 দেখছে। আমাদের এখানে এই মাইনাসটা এসেছে কিন্তু 3 থেকে, অর্থাৎ এক্স অ্যাক্সিস থেকে। ক্যালকুলেটর সেভাবে কিন্তু জানছে না, ক্যালকুলেটর শুধু সামনে একটা মাইনাস দেখছে। আমাদের এইখানে মাইনাসটা এসেছে কিন্তু এক্স অ্যাক্সিসের থেকে, আর ওয়াই অ্যাক্সিসের থেকে পজিটিভ। কিন্তু ক্যালকুলেটারে যেহেতু আমরা জানি ট্যান থিটা যেই ভ্যালুগুলো দেওয়া আছে, আর ট্যান থিটা সেই রেঞ্জটা হচ্ছে এইখানে, অর্থাৎ ফার্স্ট কোয়ারড্রেন্ট আর ফোর্থ কোয়ারড্রেন্ট। তো সেইখানে ক্যালকুলেটারে প্রোগ্রামটা করা আছে এইভাবে যে এটা আসলে এক্স অ্যাক্সিস বরাবর -3 না গিয়ে এক্স অ্যাক্সিস বরাবর +3 গেল, আর ওয়াই অ্যাক্সিস বরাবর -5 গেল এইখানে, ঠিক আছে। তাহলে এখন আমি আবার সেম জিনিসটাই যদি দেখি, উপরে 5 আর নিচে হচ্ছে -3, আর আগের বার আমরা পেয়েছিলাম না, এটা কি হলো, হয়নি, সরি, আগের বার আমরা পেয়েছিলাম এরকম 5, আর মাইনাসটা এসেছে 3 এর কাছ থেকে, এক্স অ্যাক্সিসের কাছ থেকে। আর এখন যেটা পেলাম সেখানে 5 আর 3টা এখানে, মাইনাসটা এসেছে 5 এর কাছ থেকে, বাট দুটোর ভ্যালুই কিন্তু সেম। বাট ক্যালকুলেটারে যেভাবে প্রোগ্রাম করা আছে সে তো সেভাবেই আনসার করবে, সো সে করবে এই থিটার আনসারটা, ঠিক আছে, সে এই থিটার আনসারটা করবে, সে কিন্তু আমাদের এই এইটার আনসার করবে না। তাহলে আমরা যেটা বলতে চাই, তাহলে ক্যালকুলেটারের ভ্যালু এইভাবে নেওয়া যাবে না। ক্যালকুলেটারের ভ্যালু নিতে হলে আমার জাস্ট এই কোণটা যদি আমি বের করতে চাই, তাহলে আমার এটার মডুলাস নিতে হবে, শুধু 5/3 নিব। তাহলে শুধু 5/3 নিলে আমরা দেখতে পাচ্ছি যে 59 ডিগ্রির মতো হবে, তখন 180 থেকে সেটা বিয়োগ যাবে, এবং এটাই হচ্ছে আমার আর্গুমেন্টটা তখন, ইয়েস রাইট, এটা ঠিক আছে সেই সময়। এখন যদি আমরা ধরা যাক, আবার ধরা গেল আমি আরেকটা সংখ্যা নিলাম, আর আমার কোন কোয়ারডেন্টে আসলে কমপ্লেক্স নাম্বারটা থাকছে সেটা নিয়েও কিন্তু একটু টেনশন করার প্রয়োজন আছে, সেটা নিয়েও আমরা একটু চিন্তা করব। এখন আমি একটা সংখ্যা নিলাম যেটা হচ্ছে -5 -3i, এরকম একটা কিছু নিলাম, সেটা হচ্ছে আমার এখানে 5 ঘর আগালো আর এখানে 3 ঘর আগালো, এরকম একটা অবস্থায় আমরা আসলাম। তো এখন আমি যদি চিন্তা করি, তাহলে -5 -3/-3 = 5/3, এরকম আমরা একটা মান পাবো, ঠিক আছে। তো না, ও সরি সরি সরি, এখানে আমার একটা ভুল করেছি, এখানে আসলে আমরা যদি এটাকে থিটা বিবেচনা করি, তাহলে আমাদের একটা কাজ করতে হবে, এটা এটা আমরা আসলে যখন এই পয়েন্টে একটা কমপ্লেক্স নাম্বার এবং সেটার আর্গুমেন্ট বের করবো, তখন আমরা ঋণাত্মক দিক থেকে ঘুরব। এখান থেকে কতটুকু, এটাকে আলফা বললাম, এটাকে বললাম থিটা, তাহলে আমি এখানে আসলে বলতে পারি এটা হচ্ছে 180 মাইনাস অফ আলফা, আলফা কিন্তু আলফার ভ্যালুটা কিন্তু নেগেটিভ হবে, সরি থিটা হবে, থিটা ইজ ইকুয়াল টু আমরা কোনটা পাচ্ছি, সেটা পাচ্ছি আলফা। এখন একটা জিনিস চিন্তা করি, আমাদের আলফার ভ্যালু কিন্তু আমরা বলেছি আলফার ভ্যালুটা আসবে নেগেটিভ, বাট এখানে 180 থেকে থিটা বিয়োগ দিলে কি আমরা নেগেটিভ কিছু পাচ্ছি? অবশ্যই পাচ্ছি না। তাহলে আমরা কিভাবে জিনিসটা চিন্তা করতে পারি, আমরা প্রথমে মনে করতে পারি যে আমরা বিপরীত দিক থেকে 180 ডিগ্রি গেলাম, ওকে 180 ডিগ্রি গেলাম, ওকে, সেটা হচ্ছে মাইনাস, এইভাবে চিন্তা করি, অন্য জায়গায় জিনিসটা চিন্তা করি, বিপরীত দিক থেকে 180 ডিগ্রি গেলাম, মানে বিপরীত দিকে, তার মানে -180 ডিগ্রি আমরা গিয়েছি, ক্লক ওয়াইজ গিয়েছি। তারপর আমরা আবার এন্টি ক্লক ওয়াইজ থিটা পরিমাণ ঘুরলাম, প্লাস থিটা, ওকে, তারপরে আমরা যেটা পেলাম সেটাই হচ্ছে আলফা, তার মানে আমার এটা কি চিহ্ন হলো, হয়নি, তাহলে আমরা এভাবে এই চিহ্নটা ইউজ করব। তো এখন আমার এটা চিন্তা করা যাক, কারণ আমরা জানি যে একটা ঋণাত্মক ভ্যালু আমরা পাচ্ছি, একটা ঋণাত্মক ভ্যালু আমরা পাবো থিটার ক্ষেত্রে, কারণ আমরা কেন আলফা এর ক্ষেত্রে কেন আমরা একটা বিপরীত দিক থেকে ঘুরে আসছি। সো এখন যদি এর কথা চিন্তা করি, এখানে আমার ভূমি কোণটা, ভূমি হচ্ছে -5 আর এটা হচ্ছে -3, তাহলে ট্যান থিটার কথা যদি বলি, ট্যান থিটার ভ্যালু কত আসছে, ট্যান থিটার ভ্যালু আসছে 3/5, -3/-5, এবং ফাইনালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3/5, ওকে। তো থিটা ইজ ইকুয়াল টু কত পাবো, থিটা ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি ট্যান ইনভার্স 3/5। তো এই যে মানটা পাবো, -180 এর সাথে
আমরা প্লাস থিটা করে দিব, তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমার আলফা, আলফার ভ্যালু আমরা আর্গুমেন্টটা বের করে ফেললাম। এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টের থেকে জিনিসটা বিবেচনা করি। এবার আমরা মনে করি আমাদের কাছে একটা সংখ্যা আছে 5 - 3i, তাহলে এই ঘর ঘর আবার 5 একক, এখানে 3 একক গেলাম, এই যে তো এখানে পৌঁছলাম 5 - 3i, এখানে 3, এটা হচ্ছে, তাহলে আমরা জিনিসটাকে এইভাবে প্রকাশ করতে পারি, এটা হচ্ছে 5। তো আমরা এই জিনিসটা পাচ্ছি, এখানে 5 আর এখানে হচ্ছে -3। তো এখন প্রথমত আমরা দেখতে হবে যে কোন দিক থেকে আমার ঘুরে আসলে সবচেয়ে কম এফোর্টটা লাগে। অবশ্যই আমরা ক্লকওয়াইজ যদি যাই তাহলে তাহলে এটা হচ্ছে আমার আলফা, এটা আমার আর্গুমেন্ট এবং এটাকে আমরা বের করতে চাই। তো এটা খুব সহজেই জিনিসটা ভাবা যায়, এটা হচ্ছে আমার 5 লম্ববাইভূমি, তাহলে আমি বলবো -3/5, এটা হচ্ছে আমার থিটা, ট্যান থিটার ভ্যালু, ট্যান থিটা ইজ ইকুয়াল টু এত। তাহলে আমরা থিটা ইজ ইকুয়াল টু কত বলতে পারি, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স। এখন আবারও আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে 3/5, অর্থাৎ মডুলাস মানটা নেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে থিটার যে ভ্যালুটা বসলো তার সামনে একটা মাইনাস সাইন দিয়ে দিব, কারণ আমরা যদি মডুলাস নিয়ে 3/5ই করে ফেলি তখন থিটার ভ্যালুটা পজিটিভ আসবে এবং তারপর আমরা একটা মাইনাস সাইন দিয়ে দিব। বাট আমরা যদি ক্যালকুলেটারে করতে চাই তাহলে ক্যালকুলেটার -3/5 দিলে একসাথে এটাই বের হয়ে আসবে, অর্থাৎ মাইনাস থিটার ভ্যালুই একসাথে বের হয়ে আসবে। ও আবার থিটা বললাম কেন, এটা তো আলফা, যাই হোক একসাথে মাইনাস আলফার ভ্যালুটাই বের হয়ে আসবে। সো আমরা প্রথমত এরকম আরেকটা নাম্বার দেখার চেষ্টা করি, যেটা হচ্ছে আমার 5 - 5i - 6i। তো প্রথমত আমরা ধাপে ধাপে আগাবো। অ্যাট ফার্স্ট যেই কাজটা করব সেটা হচ্ছে আমি আমার যখন আমাকে আর্গুমেন্ট নির্ণয় করতে বলা হবে প্রথমত আমি চিত্রটা আঁকবো, তাহলে আমার কাজটা সবচেয়ে সুবিধা হবে। চিত্রটা আঁকবো, এক নম্বর স্টেপ হচ্ছে আমার চিত্রটা আঁকা, গ্রাফ আঁকা, গ্রাফ আঁকা, ড্রয়িং গ্রাফ। এখন আমি কাজ করব কি, এটা আমরা গ্রাফে আঁকবো, ধনাত্মক বাস্তবপক্ষে ঋণাত্মক দিক বরাবর 5 ঘর এলাম, এখানে 6 ঘর এলাম। ওকে, এরকম একটা আমরা অ্যাপ্রক্সিমেট নিলাম, গ্রাফে আমরা আমাদের বিন্দুটা চিহ্নিত করবো একটা রেখা দিয়ে। তারপরে আমরা যেই কাজটা করব, আমরা একটা কোণ ধরবো সবচেয়ে কম এফোর্টে, যেটা যেখানে কাজটা করা যায়, লেস এফোর্ট, এফোর্টে আমরা কোণ বের করার চেষ্টা করব, সেটা হচ্ছে তাহলে আমি বিপরীত দিক থেকে ঘুরব। ওকে, এটাকে আমরা আলফা ধরলাম আর্গুমেন্ট। তো এখন আমি চিন্তা করি, আলফা নিয়ে চিন্তা করে আমরা বুঝতে পারলাম 3 নম্বরে যে কাজটা করব আমরা আলফার জন্য একটা ইকুয়েশন তৈরি করব। তো এখন আমরা চিন্তা করা শুরু করি কিভাবে আলফার জন্য একটা ইকুয়েশন বা কিছু বের করা যায়। তো প্রথমত আমরা 180 ডিগ্রি ঘুরব, তার মানে আমরা বিপরীত দিক থেকে 180 ডিগ্রি ঘুরলাম, -180 ডিগ্রি হলো তো। ওকে, তারপর আমরা যেই কাজটা করব, আমরা এই বরাবর আবার থিটা ডিগ্রি ঘুরব, প্লাস বরাবর, যেহেতু প্লাস বরাবর ঘুরেছি তাহলে এটা হলো প্লাস থিটা, এই হচ্ছে আমার থিটা কোণ। এবং তারপর আমরা যেই কাজটা করব, আমরা তো জানি এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 6, -5 - 6, ঠিক আছে থিটা। এখন আমরা থিটার ভ্যালু বের করব 4 নম্বরে, এবং আমরা জানি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, যাই হোক ট্যান থিটা, যাই হোক আমার থিটার ভ্যালুর ক্ষেত্রে আমি যখন থিটা নির্ণয় করব, থিটা হবে আমার সবসময় ওই ভিতরের অংশটাকে মডুলাস করতে হবে, ট্যান ইনভার্স মডুলাস, লম্ববাইভূমি হচ্ছে 6/5, -6 - 5, তো মডুলাস করলে 6/5 আসবে। মডুলাসটা কেন করছি সেটা একবার বলি, আসলে এটা কত থিটা কোণ করেছে সেটা বের করতে চাই। আমরা মনে করি এখানেও এরকম থিটা কোণ আমরা বের করতে চাই। তো থিটা কোণ বের করার ক্ষেত্রে কী নিয়ে আমরা আলোচনা করব, এই লম্বটা আর এই ভূমিটা নিয়ে আলোচনা করব, তাহলেই থিটার ভ্যালু বের হয়ে যাবে। এখানে যখন কাজটা করব তখনও আমরা, এখানে তো জানি এগুলো, এটাও ধনাত্মক আর এটাও ধনাত্মক, এক্স অ্যাক্সিস বরাবর ধনাত্মক সংখ্যা, ওয়াই অ্যাক্সিস বরাবর ধনাত্মক সংখ্যা, কিন্তু এখানে তো একটা সমস্যা আছে, ধনাত্মক ঋণাত্মক মিশে যাচ্ছে। সো আমার আসলে একজাক্টলি ধনাত্মক সংখ্যাটার এই যে থিটা, এই থিটা বের করার জন্য আমি এখানে মডুলাসটা নিচ্ছি।
তাহলে আমি থিটার ভ্যালু বের করলাম। তারপর আমি 5 নম্বরে এগুলো বসিয়ে আলফায়ের ভ্যালুটা বের করে ফেলতে পারি। মডুলাস নেয়ার ব্যাপারটা আরেকটু বলে দিই, যে আমি এখানে ধরলাম যে এটা তো এখন 5/6ই হবে, আবার ধরলাম আমি আরেকটা সংখ্যা আছে, এটা হচ্ছে 5 -5 + 6i, তো সেইখানে কি হবে? সেইখানে দেখা যাবে যে ধনাত্মক দিক বরাবর 5 ঘর গিয়েছে আর এখানে 6 ঘর, ওকে, একই জিনিস। তো এখন আমি যখন আসলে -5/6 বের করতে চাইব, আলফাটা বের করতে চাইব, তখন এই কোণটা বের হবে, আমার কিন্তু এই কোণটা বের হবে না। ওকে, তো আগেরবার আমরা কি করলাম, 180 থেকে এই কোণটাকে আমি থিটা যদি বলি, থিটা বিয়োগ দিয়ে আমি আলফা বের করেছি, কিন্তু আমি যখন -5/6 করব তখন এরকম নানান সমস্যা দেখা যাচ্ছে, যে আমার যদি আমি মনে করি যে আমার ক্যালকুলেটরটা এই রেঞ্জের মধ্যে ভ্যালুটা বের করে ফেলতে পারছে, তখন কিন্তু সে একেবারে আলফার ভ্যালুই একসাথে বের করে ফেলবে, সো লাভের লাভ কিছুই হলো না। কিন্তু ক্যালকুলেটর মূলত কাজ করে ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টের জন্য, তখন থিটার ভ্যালুটা আসবে মাইনাস, তখন 180 প্লাস হয়ে যাবে। তার চেয়ে আমরা এত এত ঝামেলা না থাকার বদলে আমি আসলে বের করতে চাই এই থিটার ভ্যালুটা, যেখানে আমরা মনে করবো এই দুটোই পজিটিভ, এই কারণে আমরা আসলে মডুলাস মানটা নিচ্ছি।